আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। সাপুরা অনেকদিন পরে আবার ব্যাক করলাম তোমাদের মাঝে। তা আজকে চাঁদ রাত, আগামীকাল ঈদ উল আজহা। তা আমি আরাফার দিন উপলক্ষে রোজা রেখেছিলাম। তা আজকে সন্ধ্যে একটু ইফতার করার জন্য নাস্তা রেডি করলাম। তো এগুলো দিয়ে আমি ইফতারটা করব। শরবত, একটু স্যান্ডউইচ বানাইছি, একটু খেজুর আছে, একটু মিষ্টি, এইটা দিয়ে আজকে চাঁদ রাতে আমি ইফতারটা করব। আরাফার দিন কিন্তু খুব মূল্যবান একটা দিন আমাদের জন্য। সো আমার এই ছোট বাসাটা একটু ঈদ উপলক্ষে একটু গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর গল্প করব, আর চাঁদ রাতে আমার রান্নাবান্না শেয়ার করব তোমাদের সাথে। তো ব্যস্ততার কারণে তো অনেক লং টাইম ভিডিও দেওয়া হয় না, অনেকেই আমাকে মেসেজ করেছো। তা আসলে খুবই বিজি থাকি, তো চেষ্টা করব আমি ভিডিও আপলোড করার জন্য। সো এই যে কোনারটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখানে আমার রুম স্প্রে, এয়ার ফ্রেশনারগুলো সব কিছু আছে। তো আমার নিজের মতো করেই আমার ছোটো বাসাটা গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার গ্লাসের একটা ভাঙা অংশ, আমি এখানে কিছু পয়সা রেখে দিছি ফেলে না দিয়ে। সো যাই হোক, ঈদের দুদিন আগে একটু টাইম করে বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করেছিলাম। তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব, র্যান্ডমলি এরকম থাকে না। এই তো আমার সাদামাটা চাঁদ রাত। আজকে কিছু হালকা পাতলা রান্না করব। প্রতি বছরই চাঁদ রাতে আমি রান্না করি। আগে তো অনেক রান্না করতাম চাঁদ রাতে, এখন রান্না করা অনেকটা কমিয়ে দিয়েছি। তো আজকে কিছু রান্না করে রাখবো যাতে ঈদের দিন বেশি চাপ না থাকে, আর ঈদের দিন যখন কোরবানির মাংস বাসায় আসবে তখন সেটা রান্না করব। তো আজকে সকাল সকালে ঈদের দিন যাতে খেতে পারি সেজন্য কিছু রান্না করে রেখে দেবো। তো এই যে আমি যে আমার বাসাটা গুছিয়ে নিয়েছি সেটা একটু তোমাদের সাথে দেখাচ্ছি। এই সবগুলো ক্লিন করে আমি এখানে ফ্লাওয়ারগুলো সাজিয়ে রেখেছি। আমার বাসা খুব বেশি বড় না, ছোট বাসা, এটাই আমি যেভাবে গুছিয়ে রাখি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ঈদে কী করছো জানাতে পারো আমাকে। মাঝে মাঝে একটু দুষ্টামি চাপে মাথার মধ্যে। তো তোমরা কী করছো ঈদে জানাতে পারো আমাকে কমেন্টে। আমি কিন্তু প্রচুর কাজ করি আসলে। এখন দুঃখের ব্যাপার হচ্ছে এটা সবাইকে বোঝানো যায় না যে অ্যাকচুয়ালি কিন্তু বাসার কাজ এমন, এটা আসলে অনেক কাজ করলেও বোঝা যায় না যে অনেক কাজ করেছি। আচ্ছা যাই হোক, অনেক গল্প করলাম, সব কিছু ক্লিন ট্লিন করে রেখে আসলাম, চলে আসলাম কিচেনে, এখন রান্না করব। আমি এর মধ্যে রাতের খাওয়া দাওয়া করে নিছি, আরাম করে হাতে মেহেদি টেহেদি লাগে, তারপর রান্না করতে আসছে। এই যে এখানে দুধ দিয়ে আমি ফিরনি রান্না করব, দুধটা একটু ঘন করে জাল করে নেব। চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি রোস্টের জন্য। আর এখানে এই যে ফিরনির জন্য আমি আধা কাপ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন জুসারে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে কী হবে, দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং খুব সহজেই গলে যাবে চালটা। আর এখানে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, আর দুটো পেঁয়াজ আর কিছু আলমন্ড আমি এখানে পেস্ট করে রেখেছি, এটা রোস্টে দেব। সো সব কিছুই গুছিয়ে নিয়েছি, রান্না করতে আর বেশিক্ষণ লাগবে না। আর এই যে রাঁধুনি রেডি মিক্স দিয়ে মশলা, রোস্টের মশলাটা দিয়ে আমি রোস্টটা রান্না করব। তো এখানে টক দই নিয়েছি, আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমি রাঁধুনি রেডি মিক্সড মশলাটা 2 টেবিল চামচের মতো নিব, এবং 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করব আর কি। তো এটা মিক্স করে রেখে দিয়ে তারপর রান্নাটা করলে কি হয়, টেস্টটা ভালো হয়। তো এখন আমি চিকেনগুলো একটু কালার করে ভেজে নিলাম। এটা পাকিস্তানি চিকেন, আর চিকেনটা ভেজে উঠে নিয়ে এখন রান্নায় চলে যাব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্যানে, এবং এই প্যানটাতে আজকে প্রথমে রান্না করতেছি, আর খুব অল্প তেলে আমি রান্নাটা করতেছি। এখানে হচ্ছে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। আর এই যে আমি রান্নার মাঝে একটু এটা পেস্ট করে করে আমি চালগুলো একটু ভালোভাবে প্লেন করে নিচ্ছি। তো পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন দিলাম, আর পেস্ট করে রাখা পেঁয়াজ আর আলমন্ড বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা কিছুক্ষণ ভেজে
আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো আমি এক এক করে মশলাগুলো দিচ্ছিলাম আর একটু ভেজে ভেজে নিয়ে মিক্সড করতেছিলাম। তাহলে রোস্টের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। রোস্ট কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, আমি এটা দেখেছি। আমি যেভাবে করি সেটাই একটু আপনার সাথে শেয়ার করলাম, সহজভাবে যেভাবে করি। তো নিজেরাই যেহেতু খাবো সহজভাবে করে নিলাম। তো রান্না করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এখন একটু জুস বানিয়ে নিতেছি, একটু আরাম করে একটু জুস খেয়ে তারপরে আবার বাকি রান্নাটা শেষ করব। এই যে আমি এখন রোস্টার মধ্যে কষিয়ে হালকা একটু ঝোলের পানি দিয়ে দিছিলাম, যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়। এই জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। এদিকে আমি কিন্তু ফিরনির চালটাও দিয়ে দিছিলাম। আসলে আমি আজকে ফোনটা হাতে নিয়ে পুরো ভিডিওগুলো করেছি, এই জন্য একটু কিছু শর্ট স্কিপ হয়ে গেছে, তার জন্য আসলে সরি। তো এই যে রোস্টটা ঢেকে দিয়ে এসে আরাম করে একটু জুসটা খেতে আসলাম। তো আমি আমার হ্যানাটা একটু তোমাদেরকে দেখাই। এই যে, তা আমি খুব আর্লি আসলে হ্যানাটা দিয়ে দিছিলাম হাতে, তো এখন আমি বুঝতে পারিনি। পরবর্তীতে আমি কাজ করতে করতে আসলে অনেকটা চলে গিয়েছিলো, আমার মনটাই খারাপ হয়ে গেছিলো, আমার হয়তো বারো পরে দেওয়া দরকার ছিল। সো যাই হোক, ঠিক আছে, মেনে নিলাম। তা এখন আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর সারাদিন এত কাজ করেছি, সত্যিই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আসলে আমি আগে খুব ছোট ছোট মানুষের কথায় কষ্ট পেতাম, এখন আর পাই না, কারণ আমি বুঝেছি জীবনে সুখ দুঃখ কোনোটাই স্থায়ী না, সবই জীবনে আসবে আর যাবে। তো আল্লাহর উপর সবসময় ভরসা রাখি। আচ্ছা, তো এইখানে আমি 1 গ্লাস দুধের মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে একটু ঘন করে নিলাম। এটা কিছুটা আমি রোস্টে আর কিছুটা একটু ফিনের মধ্যে আমি দিব, তাহলে ফ্লেভার এবং টেস্ট দুইটাই কিন্তু ভালো হয়। আর এই যে আমি এই প্যানটায় রান্না করার কারণে কিন্তু নিচে একদমই লেগে যায় নাই, আমি কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে দিতেছিলাম। তো আমি কিন্তু খুব এক্সপার্ট রাঁধুনি না, আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো রান্না করেন। আমার তারপরও যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওর জন্য। এবং অনেক দিনের চিন্তাভাবনা ছিল যে চাঁদ রাতের এবং ঈদের কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, সেই পরিকল্পনা অনুযায়ী ভিডিও করা। তাছাড়া তেমনি অনেকই বিজি থাকি আমি। তো যাই হোক, আমার রোস্টটা কিন্তু একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। তো আমি এখন এখানে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা একটু গুঁড়া করে দিয়ে দিব। একদম আস্তে জ্বালে কিন্তু আমি আসলে রোস্টটা রান্না করছি। আর এখানে কিছু দুধের মধ্যে আমি স্যাফরন ভিজিয়ে রাখছি, এটা আমি যাই রান্না করব সেগুলোর মধ্যে অল্প অল্প করে দিব। তো যাই হোক, এখানে আমার এই যে ফিরনি এবং রোস্ট সবগুলো কিন্তু রান্না শেষ হয়ে গেছে। আসলে আমি কিন্তু ঘন করে রাখা দুধটা রোস্টে দিয়েছিলাম, কীভাবে যেন স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, আমি রান্না শেষে রান্নাঘরটা একদম খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি ঘুমাতে চলে যাব এবং আপনার সাথে দেখা হবে ঈদের দিন। তো পরবর্তীতে আমার ঈদের ভিডিও আসছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।